প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে মোটামুটি ভালো আছি। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শুরু করতেছি। আজকে আসছি আমরা বগুড়া জেলার সেই বিখ্যাত ধাপের হাটে। এই হাটে আজকে আপনারা ফ্রিজিয়ান বকনাথ যে খামার উপযোগী ওইগুলো দাম দর সম্পর্কে জানতে পারবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সামনে আপনারা একটা ফ্রিজিয়ান বকনাথ দেখতে পাচ্ছেন। বয়স কয় মাস হয়েছে এটা ভাই? এটার বয়স এক বছর। এক বছর না, এটা আসলে কি? এতে একবার মনে আসছিল কিন্তু লেসা হালকা দেখা গেছে। বয়স তো হয়নি? বয়স হয় না এখনো। আপনারা দেখতে পাচ্ছেন বকনাটা কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী এক নাই কোয়ালিটি বকনা, খালি 20-25। ক্যামেরা দূর থেকে দেখা, উনি 1,20,000 সালে বিক্রি করবেন। সমস্যা কি? এটা ভিডিও হচ্ছে। আচ্ছা ভাই, ঠিক আছে। দর্শক, আমার সামনে একটা ফ্রিজিয়ান বকনা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হাই কোয়ালিটি একটা ফ্রিজিয়ান বকনা। বয়স কয় মাস এটা? বয়স 11 মাস ভাই। 11 মাস? 11 মাস না। দাম কত যাচ্ছিলেন? দাম তো 180 ভাই। 180 ভাই, দাম একটু বেশি চাওয়া হলো না ভাই? এটা মুন্ডি বেরু দেশি করে লাগছে। প্রিয় দর্শক, আসলে এটা মন্ডি, মন্ডি প্রায় 15-20 কেজি এরকম দুধ আছে। আচ্ছা, কত বলছিল দাম? দাম কত বলছিল? দাম কত? 30,000 বলছে ভাই। 30,000 না? তো বিক্রি নিয়োগ কিরকম করছিলেন? বলের কাছে মেরে ধরতেই নাই না। বিক্রি নিয়োগ কিরকম করছিলেন? বিক্রি 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 কত হলো? কর্ম তাও 150 পার হওয়া লাগবে। 150 পার হওয়া লাগবে। প্রিয় দর্শক, আসলে একদম হাই কোয়ালিটি, কি আর বলবো। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একদম খামার উপযোগী। আচ্ছা ভাই, ঠিক আছে। দর্শক, আমার সামনে আর একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন। একটা বয়স কয় দাঁত বললেন? এক দাঁত আছে ভাই। এক দাঁত? ওই দুই দাঁত যাই ভাই। বীজ দেওয়া আছে কি? বীজ দেওয়া আছে, আবার 25 দিন আছে। দর্শক, আপনারা শুনলেন 25 দিনে বীজ দেওয়া আছে। বকনাটা কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর, হাই কোয়ালিটির বকনা। তার দাম কত চাচ্ছিলেন? দাম 200 চাচ্ছি ভাই। হ্যাঁ, 200 মানে 2 লক্ষ। তা বিক্রি নিয়োগ কত করছিলেন? হ্যাঁ, কত হলে বেচা নিও? বেচা বেশ কম হলে আপনারা শুনলেন উনি 1,70,000 হলে বিক্রি করেছেন। তবে কোয়ালিটি সম্পূর্ণ বকনা আপনারা দেখতেছেন। হ্যাঁ, আজকে দাম বলছিল কি? কত বলছে? 60,000। 1,60,000 দাম বলছে কোয়ালিটি সম্পূর্ণ বকনা। বকনা তোলার অবস্থা সামাল, আসলে বীজ দেওয়া আছে, আস্তে আস্তে সামাল নামবে। আচ্ছা ভাই, ঠিক আছে। দর্শক, আসলে এটা 15,000 টানাটানি করতেছেন, আর উনি 20,000 নেবেন। এটা বলছি তো স্বাস্থ্য একটু খারাপ, কোয়ালিটি ভালো ছিল।
কিন্তু দর্শক আমার সামনে আরেকটা বকরা আপনারা দেখতে পাচ্ছেন। এটা বয়স হয়নি না, এটার বয়স 9 মাস হচ্ছে ভাই। এটা কি বয়স? 9 মাস। দাম কত চাচ্ছিলেন এটা? ভাই দাম 150, দাম 130 পর্যন্ত রাখা যাবে। 30 পর্যন্ত রাখা যাবে। তবে এখন এখন পর্যন্ত কত বলতিছে? 20,000 পর্যন্ত বলতিছে ভাই। 20,000? হ্যাঁ। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আটাল ফিজান একটা বকনা, 20,000, 1,20,000 পর্যন্ত দাম বলছে, মোটামুটি ভালো আছে। আচ্ছা ভাই ঠিক আছে। প্রিয় দর্শক আমার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, একটা ফিজান বকনা, কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ বয়স হয়েছে কি? না ভাই না, বয়স হয়নি না, 13 মাস বয়স। ভাই দাম কত চাচ্ছিলেন? দাম চাচ্ছি 30 ভাই। 1,30,000? জি। ভাই আজকে কত দাম বলছিল? দাম বলছে 5,7,10 ভাঙতে বলে ভাই। 1,05,000-7,000 পর্যন্ত বলতেছে ভাই। 1,200-1,400 হলে বিক্রি করে দিব। জি। প্রিয় দর্শক আমার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কোয়ালিটি সম্পন্ন, হাই কোয়ালিটির বকনা, আমার উপযোগী। হ্যাঁ দাঁত হয়েছে কি? দুই দাঁত না? ও দাঁত হয়নি, দাঁত হয়নি। প্রিয় দর্শক আপনাদের তলার কন্ডিশন দেখায়, সামালের কন্ডিশন আমার আসলে নাই, মানে বীজ দেওয়া নাই এই জন্যে। ভাই দাম কত চাচ্ছিলেন? দর্শক আসলে 1,60,000 দাম চাচ্ছেন, তবে 1,05,000 পর্যন্ত দাম বলছে, দিচ্ছেন না। তবে হাট এইমাত্র শুরু অবস্থা, এই জন্যে উনি বাজার হাই বাজারে যা পাবেন চাইবেন, কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখতে পাচ্ছেন। দর্শক আর সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বিজান বকনা। হ্যাঁ বয়স হয়েছে কি? হ্যাঁ দাঁত হয়েছে? না ও দাঁত পদাত না। ভাই দাম কত চাচ্ছিলেন? 1,60,000। 1,60,000। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির একদম সুন্দর ফিজান, হলস্টেন ফিজান যেগুলো বলে। ভাই আজকে কত দাম বলছিল? 40। 1,40,000 পর্যন্ত দাম বলছে। তো ভাই বিক্রি নিয়ে কত করছিলেন? বিক্রি 1,50,000 হলে করবো ভাই। প্রিয় দর্শক আপনারা শুনুন, উনি 1,50,000 হলে বিক্রি করবেন, তো মোটামুটি মানে একদম ভালো কোয়ালিটি সম্পূর্ণ বকনা। আচ্ছা ভাই ঠিক আছে। প্রিয় দর্শক আপনাদের কয়েকটা বকনার দাম দর দেখালাম, এটুকু থেকে আপনাদের মোটামুটি ধারণা চলে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।